بسم الله الرحمن الرحيم فهم اتش دي ميديا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدواتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا পশ্চিম বাস্টিল যুব সংগঠনের উদ্যোগে আজকে বিশাল সুন্নি মহাসম্মেলনে আমি গুনাগার এম এস হুসাইন আহমদের তাইরি ও আমার যুবক ভাইয়ের আপনাদের পায়ে হাত রেখে বলি গো এমন একটি ব্যস্তি বাগান রেখে দিয়ে রাস্তাঘাটে দোকান পাঠে রঙ্গে বেরঙ্গের কাপড় পরিধান করিয়া ঘুরেন বলা যায় না রে যুব কোন দিন জানি আজরাহিল কারে কোন জায়গার মধ্যে আটক করে বলা যায় না রে আমার মুরব্বী বাবা দিলাম দাড়ি গুলো পেকে গেছে চুল গুলো পেকে গেছে মৃত্যুর কথা কি শোনার হয় না আমার নবীর হাদিস মুবারকে আমার নবী বলতেছে যদি কোন মানুষের দাড়ি বা চুল পেকে যায় হাদিস শরীফের বাসা হলো তাকে নাকি মৃত্যু সিগনাল দিতে তাকে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমি আপনাদের কাছে আমি বেশি সময় নষ্ট করব না আর
পাগলামি না করিয়া পৃথিবীর বুকে তো রঙের ঘুরা আর কম দৌড়ান নাই, রঙের পৃথিবী রঙের তামাশায় পড়িয়া আল্লাহ পাকের ইবাদত দয়াল নবীর মহব্বত পিতা মাতা খেদমত আউলিয়া কেরামের সোহবত গুলো আমরা পিছনে ফেলে দিয়ে শয়তানের অনুসরণ করে আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলেছি, কথা বলুন ঠিক না বেটি? আমার বাবাজি রাম আমার মুরব্বী বাবাজি রাম আর রাস্তাঘাটে দুখান পাটে না দেখে দয়াল নবীর মহব্বত নিয়ে মাহফিলে চলে আসুন আর সকলে আমার সাথে সাথে প্রাণ জল বাসাই বলুন আউযু রহমতন লিলালামিন সাদাকাল্লাহুল মাওলানা আসিম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়াসাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ভাষায় আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ, শানে হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহ মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ يُسَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا আজরাইল কাউকে সারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করো না ও ভাই বসে বসে নিরালা বলি আল্লাহর জিকির করো না ও ভাই বসে বসে নিরালা আমার আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমরার মনের বেদনা বাইজান বুঝাইলে কেউ বুঝে না বলি আমরার মনের বেদনা বাইজান বুঝাইলে কেউ বুঝে না হাই হাই শোনাইলে কেউ শোনে শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করতে পারবে জি পারবে জিকির করতে জি জিকির করলে কে খুশি আল্লাহ ঘোষণা করছে কে আল্লাহ কোন সুবিধা আছে না তাহলে যে জবান যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর জিকির আমরা করব ঠিক কি না তাহলে কৃপণতা ছেড়ে দিয়ে আল্লাহর নামটা অন্তরের মধ্যে ফিটিং করে আমার সাথে মধুর সুরে বলবেন আল্লাহ 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 ডাকে রে বান্দা আল্লাহ 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 ডাকে রে বান্দা আল্লাহ 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 ডাকলে পরে গুনাহ পাবি আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাকো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবল কাবা কই রইলা রে ভক্ত রে ফা বলবা নাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে বুক বেসে যাই নয়ন জ্বলে আল্লাহ
তোমার কথা মনে হলে বুক বেসে যাই নয়ন জ্বলে, সেই জল দিয়া চরণ দুকান দোয়াইতাম রে বলতে রে বলবা নাইয়া কই রইলা রে মাশাল্লাহ আল্লাহ 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 পশ্চিম বাস্তিল্লা ইসলামী যুব সংঘের উদ্যোগে কবরবাসীদের স্মরণে নবমতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাজন জনাব শাকির মিয়া সাহেব, 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ সেদু মিয়া সাহেব, আরো সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিন মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী পীরে কামেল, এ যুগের শ্রেষ্ঠ ওলিদের শিরোমণি হযরত মাওলানা এরফানুল্লাহ উসমান সাহেব, আকবরনগর দরবার শরীফ বৈরব। আজকের মাহফিলে আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, খুবই মায়ের মানুষ, আমাকে খুবই ভালোবাসে, আমিও খুবই ভালোবাসি। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান নুরি আল আজমি সাহেব কিশোরগঞ্জ, এবং আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হক বুইয়া জালালী সাহেব, এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা যিনি আমার শ্রদ্ধেয় ভাজন, আমার উস্তাদ, যাহার পরিশ্রমের বিনিময়ে আজকে এই মাহফিলে বসে আমি 2-4টি কথা বলতে পারতেছি, হযরত মাওলানা ডক্টর তাদুল ইসলাম তাদু সাহেব সুনামগঞ্জি, এবং আরো অনেক উলামায়ে কেরাম আছেন, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিত সরলা বলা মা বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে 2টা জিনিস চাইব, আপনারা কি আমাকে দেবে? একটা হলো মনোযোগ আর একটা হলো ধৈর্য। আপনারা যারা বসাচ্ছেন উঠা বসা করবেন না, কথা বলবেন না, পারবেন? যারা দাঁড়িয়ে আছেন, ভাই আমি আপনাদের ভাই হিসাবে আমি বলতেছি, আপনার ভিতরে চলে আসুন। যদি আপনারা চলে যান, দয়াল নবীজি কি হবেন? বেজার হবেন, নবীকে বেজার করবেন না, খুশি করবেন? যারা খুশি করবেন ভিতরে চলে আসুন। আমি বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না। আমরা এমন এক ফেতনার যুগে, এমন একটা কঠিন যুগে, যেই যুগে মানুষ বেশি বেশি গান বাজনার দিকে অগ্রসর, ঠিক কিনা? আজকে যে যুবকরা বাস্তিলার মধ্যে এইভাবে একটা কোরআনের ওয়াজ নসিহতে একটা মাহফিল সাজিয়েছেন, তারা ইচ্ছা করলে এটা মাহফিল না সাজিয়ে গানের আসর বসাইতে পারত, ঠিক কিনা বলুন? কিন্তু আমার বিশ্বাস, মনে করে যে সকল ছেলেরা আজকে এই মাহফিলটা সাজাইলো, তাদের মা তাদেরকে পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করেছিল, ঠিক কিনা? এই মাহফিল যারা করেছেন শ্রম দিয়ে, তাদের যে কত যে তাদের আল্লাহ রাব্বুল আলামিন সুনাম ফেরেশতাদের কিনে গাইতেছেন, আর তাদের যে কি লাভ হচ্ছে আমরা চোখে দেখতেছি না, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, হে আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সময়ে বেশি সময় নষ্ট করব না, যেহেতু আজকে আমার 3টা প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়ে আপনাদের এখানে চলে এসেছি। আবার আমাকে যেতে হবে চরচরি কাল দিয়ে, একটা মাহফিল আছে ওইখানে আমাকে যাইতে হবে। বন্ধুরে আমার, অনেকেই বলে, আমি একটা প্রশ্নের জবাব আগে আমি দিতে চাই, অনেকেই বলে হুজুর
আপনি মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে বন্ধু কেনে বলেন বন্ধু তো গানের সুর। আমি বলতে যাই বাবা রে তোমার আমার ভাষাটা হইলো বাংলা, বাংলা ভাষায় আমরা বাংলা কথা বলতে পারি না, মিশ্র ভাষা হয়ে গেছে। এই আমার বাবাজির বাংলাতে আর উর্দুতে বলে গজল আর বাংলাতে বলে গান। ও বাজান তুমি কি বাংলা মানুষ না আরবি মানুষ না ফার্সি মানুষ আমি তো জানি না। যদি বাঙালি হয়ে থাকো গো আমার আল্লাহ কুরআনের মধ্যে আমার আল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ বন্ধু বলছে। আমি বন্ধু বললে আপনাদের মনে কষ্ট লাগে, আমার আল্লাহ দিয়ে কুরআনের মধ্যে বলছে পৃথিবীর বুকে যারা আমার বন্ধু হবে রে। ও বাস্তিলা বাসিরাও আমার নবী কত সুন্দর করে এই কুরআনুল কারীম যখন আমার নবীর উপরে নাযিল হলো আমার আল্লাহ জানাইয়া দিল নবী গো আপনার উম্মতদেরকে আপনি কথাটা জানাইয়া দিন বলে কোন কথা পৃথিবীর বুকে যারা আমার বন্ধু হবে আমার অলি হবে তাদের কোন বই নাই, তাদের কোন চিন্তা নাই, দুনিয়ার বুকে তারা খাবে চলবে ফিরবে। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে মান সম্মান শওকত বাড়িয়ে দেব, অলিদের সাথে তারা বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের সাথে নিজে যুদ্ধ ঘোষণা করব। আমার নবী বলে রে বন্ধুরা আমার নবী কি বলেন দেখেন বলতেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবী আপনি জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা ওলিদের সাথে বিরোধিতা করে গো আমি আল্লাহ নিজে স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই এই বাংলাদেশের নবী এসে ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশে এসে দেশে কোনো সাহাবি ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশে ইসলাম এসেছে একমাত্র তো নবীদের একমাত্র অলিদের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেঠি, আওয়াজ করে বলুন ঠিক না বেঠি। বলছে নবী আমার আল্লাহ বলছে ওলি আমার আল্লাহ বলছে বন্ধু তুমি কেন বুঝো না বাঙালি হয়ে কেন বাংলা ভাষা তুমি বুঝো না। এই আমার বাবাজি না এই পৃথিবীর বুকে আমরা থাকার জন্য আসি নাই, এই পৃথিবী ছেড়ে দিয়ে একদিন আমরা যাইতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীর বুকে আমাদের থাকার জায়গা হবে না চিরকাল। আমরা একটা ঘর বাঁধলাম, এই ঘরের ভিতরে কত রঙে বেরঙ্গের আমরা ইট এবং রং দিয়ে আমরা ঘরটা সাজাই, কিন্তু আপনার আমার যে আসল একটা ঘর আছে রে সেই ঘরের নাম আপা সকলে জানেন নি, সেই ঘরের নামটা কি জুড়ে বলেন কি? ওই কবরে আমাদেরকে যাইতে হবে কি হবে না? আমাদেরকে একদিন মরতে হবে কি হবে না? আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে রে ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে একটা আয়াত বললাম এই আয়াতের অর্থটাকে বিশ্লেষণ করলে আমি যেইগুলা শান আমি গাই ওই শানের দলিল পেয়ে যাবেন, আমি ওই শানগুলো শুনবে কিভাবে গাই। এই আমার বাবাজিরা আমার নবী বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে জিন্দা থাকা অবস্থায় 20 বার
তার মৃত্যুর কথা স্মরণ করবে। ওই দিন যদি মানুষটা মারা যায়, আমার আল্লাহ তার মরটা শহীদের খাতার মধ্যে লিখে দিবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে বুঝি? মরণের চিঠি যখন আসবে আমার, খালে মার তালকিন দিও বারবার। মরণের চিঠি যখন আসবে আমার, খালে মার তালকিন দিও বারবার। দাও দেখা দাও চেহারা তোমার, বাসিলা বাসি পাগল তোমার, বাসিলা বাসি পাগল তোমার। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা ঠিক না বেঠি রাগ করছেন নি বন্ধুরে আমার? আমি আপনাদের কাছে আমি মৃত্যু দিয়ে আমি বয়ান শুরু করলাম, কারণ কি? কারণ কি জানেন নি? এ আমার বাবা দিরা একদিন আমরা মরণ লাগবো, একদিন আমাদের কবরে যাইতে হবে। ওই কবরের কথা মনে হইয়া গেলে উসমান জিন্নুরাইন কবরের কথা স্মরণ হইলে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। সাহাবরা বলে উসমান গো, ও উসমান তুমি দেখছি কবরের পাশে যেমনে কান্দ, অন্যভাবে এভাবে তুমি কান্দ না, কারণটা কি? উসমান বলে ও আমার সহপাঠী বাইরা রে, এমন একটা জায়গা কবর, ওই কবরের মধ্যে যখন মা ফাতেমা যখন ইন্তেকাল করলেন, আবু যর গিফারি কবরের মধ্যে নেমে বলতেছে, এই কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর জবাব দেয় না। তুমি কি জানো আজকে তোমার মধ্যে হাফনা জান্নাত মা ফাতেমাকে রাখা হবে, যিনি বেহেশতে মহিলাদের সর্দারনি হবে? সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার ভূমিকায় আমি সামান্য আলোচনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এবারে শুনুন আমার ওয়াজ। আমার বাবা জিনে আমি কুরআন তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে, কুরআন থেকে আমি তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আমার নবীরে পৃথিবীর বুকে আমি সাধারণ ভাবে পাঠাই নাই, আমার নবীরে আমি পৃথিবীর বুকে আমার নবীরে আমি সমস্ত সৃষ্টির রহমত হিসেবে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বাবা আমার পরদানুষীন মা বোনেরা, মাহফিল কমিটি আমাকে বিষয় দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী, আপনারা শুনতে চান কি চান না? আমি বলবো। এর আগে আপনাদের সম্মুখে আমি কয়েকটি কথা বলতে চাই। বাজান এই পৃথিবীর বুকে কি আমরা থাকবো?
এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আমার যুবক ভাইয়েরা, আপনাদের সম্মুখে আমি গুনাহগার কি বলবো? আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, যেই ঘরটা আপনি বানাইলেন, যেই ঘরটা আপনি সাজাইলেন, যেই ঘরের ভিতরে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছেন, হে আমার বাবাজিরা, এত রঙের পালঙ্গের মধ্যে কত আরাম করে ঘুমাইতাছেন! ফজর আজান দিলে ঘুম ছাড়ে না, ফজর আজান দিলে নমাজের নমাজের কথা ভালো লাগে না, কেন নমাজের মধ্যে এত উদাসীনী? আমার নবীজি মৃত্যুর আগে দুইটা কথা মনে করেছে, আমার নয়ে বল যাই সারে ও আইসা, আমার মিসকটা কই, আমার মিসকটা দে আইসা না দি আল্লাহ তাআলা না, আমার দয়াল নবীজির মিসকটা দিলেন, আর আমার নবীজি বললেন আমার উম্মতের নমাজ, আমার উম্মতের নমাজ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমি গুনাহগার ডাকি বারে বার, তোমার দয়া না পাইলে দয়া পাব কার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমি গুনাহগার তোমার ক্ষমা না পাইলে ক্ষমা পাব কার, আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আমি গুনাহগার ডাকি বারে বার, একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আমার বাস্টিলার যুবক ভাইরে ও মুরব্বী বাবা আজিরাও, হাসেন গভীর মনোযোগ কথা বলবেন না রে আমার যুবক ভাইরা, এই আমার যুবক ভাইরা আজকে যে পোশাকটা পরিধান করে মাহফিলের মধ্যে বসে রয়েছ, যদি আজকে রাত্রে ঘরের ভিতরে যাও আর আল্লাহ যদি তোমাদের কাছে আমার কাছে আজরাইলকে পাঠায়া দে, আজরাইলকে পাঠানোর পরে আমাদের জানটা যখন কবজ করব, হে যুব হাজাইল জানটা কবজ কইরা পাইলে তোমার বন্ধু তোমার পাশে বসবে না, তোমার বউ তোমার পাশে বসবে না, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন বসবে না, সবাই তোমারে তুরে টেলে দিবে, কেউ তোমার পাশে দাঁড়াবে না, সবাই বলবে লাশের কাছে কেন আমি শুধু শুধু বসে থাকবো? যুবক রে এখন কি আল্লাহর কথা শুনন হয় না, যে বন্ধু বান্ধবের সঙ্গ পাইয়া আল্লাহর ইবাদত নামাজ তুমি তরব করতেছ, যে বন্ধুর সঙ্গ পাইয়া আমার নবীর আদর্শ বই লাগেছ, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যেদিন বিদায় হইয়া যাইবা ওই দিন তোমার সঙ্গে তোমার বন্ধু যাইত না, ওই কবরে যাইব আমার নবী কথা বলুন ঠিক না বেটি? ওই নবী আমরা চাই কি চাই না? সবাই যদি সন্তান মারা যায় সবচেয়ে বেশি কান্দে কে বলুন না, কে কান্দে? হে আমার যুবক ভাইয়েরা, আমি প্রতি মাহফিলে মার কথাটা কয়েক মিনিট আমি আলোচনা করি, কারণ কি? কারণ কি জানেন নি? আজকে যে আমাকে এইভাবে দেখতেছেন, এটা আমার এলিমের কোন বাহাদুরি নয়, এটা আমার কোন কন্টের কোন বাহাদুরি নয় রে, আমার একটাই বাহাদুরি আছে, আমার একটাই বাহাদুরি আছে, সেটা হলো আমার গর্ভধারিণী মা বাবা। হে আমার যুবক ভাইয়েরা,
আমি জীবনে যায় দেখেছি যত মানুষ জিরো থেকে হিরো হইছে মার কদমে বইরা তাইকো মা যদি দুয়াদের যুব জিরো থেকে হিরো হইয়া যাইবা বিদেশ যাইছে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করছো পাসপোর্ট দি হয় না তোমার বিদেশের ভিসা আসে না সকল কিছু বাদ দিয়ে মার কদমে পয়রা তাইকো গো বাবার কদমে পয়রা তাইকো বাবা মা যদি তোমার দোয়া দে খুদার কসম করে বলি রে হে আব্দুর রহমান হে আব্দুর রহিম তোমার আল্লাহ বিদেশের ব্যাপার আমার আল্লাহ অতি তাড়াতাড়ি আমার আল্লাহ তোমার জন্য আমার আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দিবে কথা বলুন ঠিক না বেটি যে দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালো আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাবুর আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাবুর যার মা নাই তার ভুট্টা দানি ভাইটা যাইতেছে যার বাবা নাই তার কলিজাটা দানি ভাইটা যাইতেছে যার আম্মা বাঁচে সে বুঝবে না রে হে আমার বাবা দিরা যার মা নাই সে বুঝ মারবে তু বাড়িতে যাইয়া দেখো অনেক মহিলা চোখের পানি পালায় আমার কথা মন হয়েছে চোখের পানি পালায় পালায় কাঁদবে যে দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালো আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাবো আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাবো দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ে শত যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা সেই মায়ের দুঃখ দিলে আল্লাহু আকবার সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ যে আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার বলুন আমার হে আমার জীবন কুমায়রাম আমি বলতেছিলাম আমার আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ
আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে আমার যত আমার ওলি বান্দা হবে আমার বন্ধু যারা হবে এই পৃথিবীর বুকে তারা খাবে ঘুমাবে পৃথিবীর বুকে তাদের কোনো ভয় নাই কোটিনি কিয়ামতের দিন সূর্য যখন মাথার আধা হাত উপরে জ্বলে আসবে মাথার মগজ ডগু বগাইয়া ডগু বগাইয়া ডানে এবং বামে জিটে জিটে পড়বে গো ওই সময় আমরা আল্লাহ বলে না ওলিদের কোনো ভয় নাই বন্ধুদের কোনো ভয় নাই আমার বন্ধুরা থাকবে আমি আল্লাহর আরশে আজিমের তলায় চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ একদিন এক আল্লাহর ওলি একটা বা একটা গাছের নিচে বৈশা বৈশা আরাম করে গো আরাম করার পরে স্বপ্নে দেখতেছে পানি দিয়ে কি যেন একটা ফল বেসে যাইতেছে কে যেন কানে কানে এসে বলতেছে ও আল্লাহর ওলি আপনি আপনি এখনো কি ঘুমিয়ে আছেন আপনার সম্মুখে একটি এত সুন্দর ফল বেসে যাইতেছে আপনি ফলটাকে ধরুন এই ফলটাকে খেয়ে আপনার খিদা নিবারণ করুন এই কথা বলার পরে রে ওই আল্লাহর ওলি যখন ঘুমের নিদ্রাটা ভেঙে গেল সত্যি সত্যি সামনে একটা ফল দেখলো ওই ফলটাকে হাতের মুঠোর মধ্যে নিল হাতের মুঠোর মধ্যে নিয়ে যখন কয়েক কামড় খেয়ে ফেললো খাওয়ার পরে কই আমি কার ফল খাইলাম কার গাছের ফল খাইলাম আমি দি বড় মস্ত বড় একটা ভুল করে ফেলেছি হে আমার যুবক বাইরে ও মুরব্বী বাবা আজিরা আল্লাহর ওলি যখন ফলটা হাতের মধ্যে লইলেন হাতের মধ্যে ফলটা লইয়া এবার রওনা করে দিলেন সম্মুখে এই পানি যে এইদিকে আসতেছে ওইদিকে উজান দিকে মান ওই আল্লাহর ওলি চলতেছেন আর এই ফলটা কোথায় আছে তালাশ করতেছে একটু দূরে যাওয়ার পরে দেখলো একটা বাগান দেখা যায় ওই বাগানের ফলের সাথে ফলটার মিল আছে ওই ফলের গাছের সাথে গিয়ে ফলটা যখন মিলানোর জন্য গেল এইবার বাগানের সুখ চকিদার আইসা বলে বহুত দিনে পাইছি একটা সুর অনেকদিন তালাশ করছি একটা সুর পাই না আজকে পাইলাম বড় বড় বালা একটা সুর দেখা তার দাড়িও আছে টুই পাগড়িও আছে শৈলের মধ্যে লম্বা জুবাও আছে বালা একটা সুর পাইছি এই সুরে আমি হাত ছাড়া করতে পারবো না এই সুরটারে দৈরাই মালিকের কাছে দিতে পারলে মালিক আমাকে ভালো একটা পুরস্কার দিব এই কথা বলার উপরে পিছন দিক দিয়ে গিয়া ওই আল্লাহর ওলিকে জাপটা দিয়ে বললো তুমি চোর তুমি চোর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে চকিদার রে ও চকিদার আমি শুনুনা আমি শুনুনা এই যে গাছের ফলটা পানির মধ্যে বেশি বেশি অনেক দূরে চলে গিয়েছিল আমি না জেনে না বুঝে ফলে অর্ধেকটা ফল আমি খেয়েছি ওই ফলটা এই বাগানে কিনাই মিলাইতেছি ওই মালিকের কাছ থেকে এই ফলের আমি দাবি সুরানোর জন্য আমি এসেছি ও সুরের মার বড় গলা সুরের দৈরা গো তুমি সুরের মধ্যে দোয়াত করছে লাগি কই ফল মিলাইবার লাগি আইছি ঠিক নি এদিকে গটে কি ঘটনা করতে পারি না এদিকে গটে কোম্পানিগঞ্জ যেতে গটে মাঝে মধ্যে বিশাল হয়ে যায় মানুষের ডাব গাছ আছে না ডাব গাছ ডাব গাছের উঁচু উঠে গিয়ে ডাব পারে ডাব পারা লয়া জায়গা আর যদি কেউ দিক কালা কি ও কি করো আহ না ডাব দেখতেছি ঠিক কিনা এ বলে কি বলে না ডাব দেখতেছে তো আল্লাহর ওলি বলতেছেন ও পাগলা রে আমি তো ওই ফলটা আমি না জেনে বুঝে আমি খেয়েছিলাম এই ফলটা দাবি চুরানোর জন্য আমি এই ফলের মালিকের কাছে যাব আমাকে এই ফলের মালিকের কাছে নিয়ে যাও যেই মার তুই কথা বলল মালিকের সম্মুখে যখন নিয়ে গেল যাওয়ার পরে মালিকের কাছে সম্পূর্ণ ঘটনা বলল মালিক বলল ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করব আমি তোমাকে মাফ করে দেব একটা শর্ত বলে কি শর্ত আমার এই বাগানের মধ্যে তুমি 12 বছর গোলামি করতে হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ
আমি আর আপনি হইলে কইলাম মনে তোর গোলামির গুষ্টি গিলাই ফল খাইছি কি তো ওই যে পারলে নিসগা আসেনি আছে না এরকম আমটার দিকে একটা বাসা পাকাতে উলার উলার বীজ উলার ডালে মানে বাফের লগে না পয়রা ফুতরে ফতলে ফিটটা দে আছে না এটা তো সুর আমরা হইলে কইলাম মনে বাজান তুই আমার তো ভাই না আমি আইসলাম তো বালাই করতাম মাপ দিতি তুই মাপ দেবে বাড়ি গোলামি করতাম কালকে সকালে ফুটুস বাগুন বাগুন ঠিক কিনা আল্লাহর ওলি কয় আমি যখন সুযোগটা পাইছি বারো বছর কেন আমি বারো বছর গোলামি খাটতে প্রস্তুত এই কথা বলার পরে রে ও যুবক ভাইরা আল্লাহর ওলি এই প্রস্তাবটা মেনে নিলেন মেনে নেওয়ার পরে একদিন দুই দিন এমনি কাল ক্রমে বারো বছর যখন কেটে গেল আল্লাহর ওলি ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি গো ও মালিক মহাশয় আপনার বোন আপনার তো এইবার আমার আমার তো যেই কথা ছিল ওয়াদা ছিল ওয়াদা পূর্ণ হয়ে গেছে এইবার আমাকে ছুটি দিয়া দেন মালিকে তোমার তো মাফ দিছি না বলে কেরে আমি তোমার মাফ দিলে না তুমি যাইতাম আল্লাহর ওলি কয় কেরে মাফ দিছেন না তুমি বারো বছর গোলামি খাটছো তোমায় কার একটা কাজ করছো হইব তইলে তোমারে আমি এই ফলের দাবি জানবো আল্লাহর ওলি কই বেবার গিরে বারো বছর গোলামি খাটলাম অর্ধেকটা কয়েকটা কামল খাইছি ফলের এখনো বারো বছরের পরে বলে আরো বলে শর্ত আছে এই কথা বলার পরে গো আল্লাহর ওলি ডাক দিয়া বলে গো মালিক মহাশয় ঠিক আছে বলুন আপনার প্রস্তাব তোমার এই মাফ করবো বলে কি আমার কি করতে হইব আমার একটা মেয়ে আছে বিয়া করুন লাগবো আল্লাহর ওলি কো কি জামেলা করলাম ফল খাওয়ার পরে কি মানে বিয়ে করতে হইব ইমো জানলো তো ফল আমি খাইলাম মনে না আচ্ছা বিয়া করলে কি আমার মাফ দিবেন নিকো হদ দিব তাহলে কর্ম ও তুমি যা রাজি হয়েছে বুঝিনি বলে কি আমার মেয়েটা দেখতে বড় কালা আল্লাহ ওলি কো সমস্যা নাই কালা হইল সর্ব কোনো সমস্যা নাই বলে আরো আছে বলে কি আমার মেয়ে তো হারতে পারে না লুলা এ আল্লাহ ওলি কো আর এটা কি লুলা বিড়ি বিয়া করলে তো আমার লেপ লুলে লুলা বকুলো কইরা ঠিক না ও ভাই কালা করেন মানলাম মন করলেন লুলা এটা কি করে মাপ দিবেন তো বলে মাপ দিব ক আরেকটা জিনিস বললে কি আমার মেয়ে তো হাতু ক সর্বনাশ ওখানে করে মরিচ পেয়েছে আমার কাটুন লাগবো হ্যাঁ সবাই আগে বসেন মানে মানে জায়গা হচ্ছে না আমার বাইরে ভিতরে চলে আসুন খুবই মজার ওয়াজ আসেন ভিতরে চলে আসুন কি করেন লা ইলাহা আপনার মেয়ে কালো আমি বিয়ে করব আপনি বলেছেন ল্যাংরা আমি তার উপরে বিয়া করব এখন কইছেন আতুর ঠিক আছে আমি বিয়া করব পরে আরেকটা আছে বলে কি আমার মেয়ে তো চক্ষ দেখে না গো সর্বনাশ সকে যে বেড়ি না দেখে এই বেড়িরও কোনো কিছু দেখতো না আমার দৈরা দৈরা বেড়িরে দেখানি লাগবো আল্লাহর ওলি গো ঠিক আছে মানলাম বলে আরেকটা বলে কি আমার মেয়ে তো কথা কইতে পারে না আল্লাহর ওলি গো বাজান পড়ছি বড় বিপদে আমার কথা বুঝতো না আমার একটা বাসা দিয়ে ডাকতো না তার ফেটে বুক লাগছে কি লাগছে না সে তো আমার বলতেও পারতো না এই কথা বলার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও মালিক মহাশয় আপনার প্রস্তাবটা আমি মেনে নিলাম ঠিক আছে আপনার মেয়েকে আমি বিয়া করব কানেকটা আছে বলে কি আমার মেয়ে তো কানে ফুলে না গো খাইছে ডাকলো হুন তো হ্যাঁ কথা বলে শুনতে হাটকাল বইরা কথা শুনবে না ঠিক আছে আমি বিয়ে করব এই কথা বলার পরে আল্লাহর ওলি যখন এখন কিন্তু একটা শিক্ষণী বেশি এসেছে আমার মা বোনেরা যারা আপনার বাড়িতে আছেন আপনারা শুনবেন আপনার দোয়া চলে এসেছে এখন আল্লাহর ওলি বিয়ে করলো রে বিয়ে
করার পরে আল্লাহর ওলির শ্বশুর মশাই বলতেছে তোমার বউ ওই ঘরের ভিতরে আছে। এইবার জামাই বাবু ওস্তে ওস্তে দরজার মধ্যে যাইয়া গিয়া শুনে ঘরের ভিতরে কি শব্দ হইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার দেখলা যায় আছে মহিলা যদি কোনো বেগানা মহিলা যদি আপনার সম্মুখে পড়ে যান একবার দেখতে পারবেন, একবার দেখা যায় আছে গুণা হবে না। এখন যদি কোন হুজুরে কইছে একবার দেখা তো টক্কা থাকা কোনো তোর মতো পরীক্ষা করতেছে শ্বশুর মশাইয়ের নতুন কন্যা দিয়া। আমি কি কম বুঝি শ্বশুর মশাই? আপনার যেই ডকুমেন্ট আমাকে দিয়েছিলেন এই ডকুমেন্ট তো হয় নাই মিলে নাই, আমার বউ তো কানা লুলা বুবা আতুর আপনি কইয়া দিচ্ছেন, এখন দিতে সম্পূর্ণ বালা। বাবা তোমার সাথে আমি সম্পূর্ণ কথা বলি নাই, আমার মেয়েকে আমি কেন এই সম্পূর্ণ জিনিসের উল্টা পাল্টা করেছি, আপনি তোমার সাথে আমি সম্পূর্ণ আমি বলি নাই। এই আমার বাবা রে, আমি মনে মনে ভাবছিলাম আমার মেয়েটা বড় ফরহেজ গাড়ি, আমার মেয়েটা উপযুক্ত বয়স হওয়ার পর থেকে আমার মেয়ের সরা শরীরটা কেউ দেখে নাই, আমার মেয়ের অঙ্গটা কেউ দেখে নাই, এর জন্য আমি বলেছি এটা এই শরীরটা কালো। আর আমার মেয়ে পা দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে নাই, আমার মেয়ে পা দিয়ে ঘর থেকে বাহির হয় নাই, আমার মেয়ে এই পা গুলো কোনো বেগানা পুরুষে দেখে নাই, এর জন্য আমি বলেছি আমার মেয়েটা লুলা। এরপরে যে বললাম আমার মেয়েটাও আতুর, আমার মেয়ের হাত বা হাত বেকা, আমার মেয়ের হাত ভালো না। আমি কথা বলার কারণ হইল আমার মেয়েটা এই হাত দিয়ে বেগানা পুরুষকে দেখে নাই, কোনো কাজ কর্ম করে নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই, এর জন্য আমি বলছি গো আমার মেয়েটা আতুর। ও পাগলা আরো শুনবানি, আমার মেয়ে এই কান যে আমি যে বলছি বইরা আমার মেয়ে কথা শুনে না, আমার মেয়ে হাটকাল যে আমি বলছিলাম একটাই মানত কারণে রে ও বানান, আমার মেয়েটা কখনো কোনো বেগানা নারী পুরুষের শব্দ শুনে নাই, আমার মেয়েটার এই কান দ্বারা একমাত্র আমার আল্লাহ পাকের কুরআন তেলাওয়াতি করে আমি বলছিলাম আমার মেয়েটা যে বুবা, আমার মেয়ে যে কথা বলতে পারে না, আমার এই মেয়ের জবানের শব্দ কোনো পর পুরুষে শুনে নাই গো। ও বানান আরো শুনবানি, আমি যে বলছি আমার মেয়েটার চক্ষু অন্ধ, আমার মেয়েটা কোনো বেগানা পুরুষকে দেখে নাই, আমার এই মেয়ের চোখটা সবসময় পর্দার ভিতরে ছিল, আমার মেয়েটাকে আমি এইভাবে আমি একটা উল্টা পাল্টা আমি আপনাকে বর্ণনা দিয়েছি। আর মতে মতে আমি একজন ফরহেজগারি বা আমি বান্দা খুস্তাজি, একটা এরকম ফরহেজগারি যদি মানুষ পাই তাহলে আমার মেয়েটার আমি বিয়া দিয়া দিমু। যেই মান তো তুমি আমার বাগানের মধ্যে এই ফল নিয়া ঢুকছো গো, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হইলা
খাটি শোনা তুমি হইলা হীরা মানিক মুক্তা, তোমাকে আমি ধরছি কেমনে আমি জানি, তারপরেও স্বর্ণ যদি স্বর্ণকার দোকানের মধ্যে নেওয়া হয়, স্বর্ণকার ওই স্বর্ণটারে পরীক্ষা করে কষ্টি পাথরে দিয়া কথা বলুন ঠিক না বেঠি? আমি তোমারে পরীক্ষা করছি গো, আমি তোমারে 12 বছর গোলামি খাটাইলাম, আমি দেখলাম তোমার মধ্যে কোনো অহংকারী নাই, কোন অলি থাকলে অলি, পীর মাসাইকের মধ্যে কোনো অহংকার থাকিবে না, পীর মাসাইকের মধ্যে কোনো তাকাবুরি থাকিবে না, পীর মাসাইকদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকিবে না। আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ বলছে, পৃথিবীর বুকে অলিদেরকে আমি আল্লাহ ছাড়া কেউ চিনে না, কেউ চিনে না। হে আমার বাবাজিরা, পৃথিবীর বুকে অলিরা যখন মারা যায়, মারা যাওয়ার আগে একটা ইশারা দিয়ে যায় যে পৃথিবীর বুকে আমি আমার আল্লাহর ওলি ছিলাম, চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। একই জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহর অলির কাছে কথাগুলো বললো, আল্লাহর অলি ঘরের ভিতরে গেল। হে আমার মা বোনা শুনেন, এইবার দেখুন স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে, রে আমার আমাকে এমন একটা সাবজেক্ট দিছে রে। ও যুবক ভাইরা, অলি হইতে টাইটেল পাস এলেম লাগে না, অলি হইতে আমার দয়াল নবীর মহব্বত লাগে, চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রে আল্লাহর অলি যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার মা বোনেরা কথাগুলো লক্ষ্য করবেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয়। যে মার তো স্বামী ঘরের ভিতরে প্রবেশ করলো, এই দিকে ওই আবু সালে জঙ্গি মুসার স্ত্রী নমা, এ আবু সালে জঙ্গি মুসার স্ত্রী নমাজ পরে কুরআন তেলাওয়াতের হালতে ছিল, যেই মার তো ঘরের ভিতরে ঢুকছে গো, ঘরের ভিতরে ঢুকার পরে ও আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার পরে বিবি কুরআন শরীফটা বন্ধ করলেন, বন্ধ করার পরে সালামের জবাব দিলেন। এইবার স্ত্রী স্বামীর পাশে যাইয়া স্বামীর কদমে গিয়ে চুমা করলেন, চুমা খাইলেন, কি খাইলেন? জায়েদ আছে না নাই? জায়েদ আছে না নাই? মার কদম থেকে বাবার কদম থেকে সন্তান গুলারে পৃথক কইরা, ওই সন্তান গুলারে দূরে টেলে দিও না, মার কদমে চুমা খাইলে অনেকে বেদাতের ফতোয়া দে। হে বাজান, আমি আপনি জানতে চাই, আমার নবীজির হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মার পায়ে নিজের সন্তানের বেহেস, এই বেহেসটার মালিক কে? এই বেহেসটার মালিক কে? মার পায়ের নিজের সন্তানের বেহেস হয়, মার কদমে চুমা দিলে ওই কারো মনে কষ্ট লাগে রে। এ যুবক ভাইরা, মার কদম চাইরো না, উল্টা পাল্টা কথা তোমার বেইনে জাগা দিও না, আমি দলিল লাগলে দলিল দিয়ে দিব, যত হাজার দলিল লাগে দলিল আমাকে বলবেন, আমি দলিল দিয়ে যাবো ইনশাল্লাহ। হে আমার বাবাজিরা, আমার নবী যখন কাফির বেইমানের যন্ত্রণায় ঘরের ভিতরে উম্মে আনির ঘরের ভিতরে শোয়া অবস্থায় ছিল, আমার আল্লাহ ইচ্ছা করলো জিব্রাইল, যাও যাও আমার নবীকে গিয়ে বলো মেরাজে আসার জন্য। এই কথা বলার পরে রে
জিবাইল আয়েশা দেখে নবীজি তন্দ্রার মধ্যে আছে, এখন নবীকে তো ডাকা যাইবে না, নবীকে ডাকলে বিয়াদবি হয়ে যাবে। এইবার জিব্রাইল জিব্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগাইয়া বসা দিছে রে। এইবার ডাক দিয়ে আমার নবীদের ঘুম ভেঙ্গে গো, ডাক দিয়া বলে জিব্রাইল তুমি আমার কদমে কেন ঘষা দিলে জিব্বা দিয়া, ডাক দিয়া কোন নবী গো, ও মায়ার নবী, যে নবী আপনাকে সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করতো না আমার আল্লাহ। ও নবীজি আল্লাহ পাঠাইছে আপনাকে সংবাদ দেওয়ার জন্য, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আমি আপনার ঘুমে পাইছি, ঘুমে পাই আপনার কেমনে আমি ডাক দিমু, বিয়াদুমি হয়ে যাবে এর জন্য আপনাকে আমি ডাক দিই নাই। আমার জিব্বাটা আপনি নবীজির কদম মুবারকের তলার মধ্যে লাগাইয়া একটা গোসানি দিলাম, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মার কদমে ধরে চুমা খাইবেন, খুদার কসম করে বলি যে সন্তান মার কদমে বাবার কদমে চুমা খাইয়া ব্যবসা বাণিজ্য করবে তার ব্যবসা আল্লাহ 70 গুণ লাভ দিয়া দিবে। আজকে মারে করে না ব্যবসা যা, লাভ হইলে মারে কোনা বল লাগে ফুনুর ফুনুর করে, আসেনি আসেনি। এই পেটে মেয়ে 10 মাস 10 দিন তোমার মা তোমার রাখছিল, তোমার বউ রাখছিল, দেখেন বাবাজিরা কথার প্রসঙ্গে প্রসঙ্গে চলে এসেছে, না বললেই হয় না। যেই মা ধরেন 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করলো, ওই মার চাইতে কি আপনার স্ত্রী আপনার কাছে বেশি হয়ে গেছে? আমার প্রতি এখন নতুন বউ দ্বারা গুসা করব, গুসা করলে কিছু করার নাই, তুমি একদিন মা হইবা, তুমি একদিন শ্বশুরি হইবা, হইবা কি হইবা না? তোমার শাশুড়িকে তুমি যতটুক যন্ত্রণা দিবা, খুদার কসম করে বলি তোমাকেও তোমার ছেলের বউয়ে ততটুক যন্ত্রণা দিব, ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? বন্ধুরে আমার ও আমার মুরব্বী বাবাজিরা, যে মার তো আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে প্রবেশ করলেন, এইবার কদমে চুমা খাইলেন, চুমা খাওয়ার ভরে রে, ও আমার মা বোনের কথাগুলো স্মরণ করবেন। আজকাল কে বিয়া শাদির পরে কে কিভাবে স্বামীর সাথে কথা বলবে, প্রথম রাত্রে তাদের সাথে কি আলাপ আলাপ আলোচনা হবে? আল্লাহর ওলির কাছ থেকে শিখে নিন, আল্লাহর ওলির কাছ থেকে শিখে নিন। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে বৈশা, ওই মহিলা আল্লাহর ওই দুইজনে বয়সার পরে বলতে স্বামী আসেন আমরা দুইজনে শুকরিয়া তান দুই রাকাত নফল নামাজ পড়ি, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাকাত নফল নামাজ পড়লেন, পড়ার পরে তারা প্রতিজ্ঞা করলো যতদিন বাঁচবো আল্লাহ পাকের ইবাদত দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে ফিটিং করে দেব। স্বামী গো, ও স্বামী আপনাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি, আমার মা বোনেরা রে গাউস কুতু বলি আল্লাহ পীর মাসাই তোমারে জান্নাতে পাঠাইতে পারতো না, যদি তোমার স্বামীর মনে কষ্ট দেও। রহিমা বিবি একদিন আয়ুব নবীর ডাক দিয়া কয়, আয়ুব নো আই আয়ুব নবীকে ডাক দিয়া বলে স্বামী গো, ও স্বামী আমি একটা আপনার চুমা দিমু, একটা চুমা দিমু। আমার আয়ুব নবী ডাক দিয়া বলে তুমি কি আমার গালে চুমা দিবা কন্যা, তুমি কি আমার কপালে চুমা দিবা কন্যা, তুমি কি আমার টুটে চুমা দিবা, না আপনার টুটে চুমা দেব না, তাহলে কোথায় তুমি চুমা দেবা? এইবার রহিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমি আপনার পিঠ মুবারকের মধ্যে চুমা দিমু, চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়ুব নবীর সর্বঙ্গ কিরা খাইয়া জোরে জোরে কইরা বলাইছে, কোন জায়গা বাকি নাই আয়ুব নবীর শরীরের মধ্যে যে কিরা ধরছেন না,
হাইদ নবী যেভাবে বলছে, ও স্ত্রী ঠিক আছে পিঠে দেও জুমা, তোমার তোমার কেন এই অসিয়ত আমি পূর্ণ করব না, সবাই দিয়ে আমার জাইরা সই লাগে যে তুমি কেড়ে গেছো না, খুশামি গো আপনার জাইরা আমার যার কোন জাগার নাই, আমার আল্লাহ বলছে জামিন খেদমত করলে নাকি আমার আল্লাহ খুশি হইয়া যায়। আয়ুব নবীর পিঠের মধ্যে যে মাত্র জুমা দেওয়ার জন্য গেছে রে, যাওয়ার পরে আয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা গো আমার পিঠের মধ্যে জুমা দিতে তো বেশি সময় লাগবার কথা না, এত সময় তুমি কি করো? রহিমা চোখের পানি যাইরা যাইরা ডাক দিয়া কই, স্বামী গো আপনার শরীরের মধ্যে কিরা ধরতে ধরতে আপনি মাটির মধ্যে শুয়ে আছে, তোলে দা কিরা খাইতে খাইতে আপনার এতটুকু পর্যন্ত একটা গোত্র হয়ে গেছে, ওই গর্তের মধ্যে এত পোকা এত কিরা কিরকিরি করে ফিলফিলি করে কিরায়ে, আমি দেখলাম ওই কিরা গুলো যদি আমি হাত দিয়ে আনি আপনি স্বামী কষ্ট পাইবে, আমি আমি আপনার পিঠ পিঠ মোবারকের মধ্যে কিরা যে জায়গার মধ্যে জিব্বা লাগাইয়া জিব্বা দিয়া কিরা গুলো আমি বাহির কইরাম, জি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, স্বামীর খেদমত কারে কই রে আমার মা বোনেরা, যেই মার তো আল্লাহর ওলি। এই কথা বলার পরে যখন একদিন চলে গেল, অনেক দিন যাওয়ার পরে তখন যখন এই ওই মহিলার ঘর থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ, অনেক লম্বা আমাকে এমন এক সাবজেক্ট দিচ্ছে সারা ক্লাসগুলো শেষ হতো না, এমন লম্বা দিচ্ছে এক সাবজেক্ট, আল্লাহর ওলি যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে কি যখন একটু বড় হয়ে গেলো, 11-12 বছরের বালক হয়ে গেল, একদিন এক মহিলা বাড়ির দিকে আইসে রে, বাড়ির ভিতরে আইসা বলে, ও পিচ্চি তুমি কে বলতেছে? আমি ওই বাড়ির আমার ওই আমার বাবার আমি সন্তান, আমি আবুদের জঙ্গি মুসার সন্তান, ঠিক আছে তাইলে তোমার আব্বা কই? আমার আব্বা ভিতরে আছে, যেই মার তো ভিতরে প্রবেশ করলো, মহিলার চোখে দেখলো হাসি খুশি, এইভাবে হাসি খুশি হাসি খুশি দেখার এখন কত বলছেন কেন, সমস্যা নাকি? কোন বনে এলো কাহিনীর মুর্শিদ, কোন বনে এলো কাহিনী আমাদেরকে কেমন ভুইলা রইলে, কোন বনে এলো কাহিনীর মুর্শিদ, কোন বনে এলো কাহিনী আমাদেরকে কেমন ভুই রইলে, তোর শোনে মধুর আলাপনা কি কোথায় নাচিল গো, হঠাৎ করে তাহের নাম কে বলাইয়া দিল, আমাদের মতো এমন পাগল আবার কারে পাইলি, আমাদেরকে কেমন ভুইলা রইলি, কোন বনে এলো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি আমাদেরকে কেমন ভুইলা রইলি। একই জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, ওই যে আবু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় যখন সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে যে বলছে আমার আব্বা ঘরের ভিতরে, এই ছোট বাচ্চা কেমন জানেন গো, একদিন
বাবারে বলতে যে আব্বা তুমি কই যাইবা, আব্বা কই আমি যাইমু এখন মরছে শুক্রবার নামাজ পড়াইমু, তো পরে কই যাব ক জানাজার মারো যাইমু, পরে আমি জানাজ মে একজন মহিলা মারা গেছে জানাজার দিমু, ওই ছেলেটা কা বাবা আমার নিবেন নি আমিও যামু, ওই বাবা বলে না তুমি যাইও না তুমি এখানে দুষ্টামি করবা। আব্দুল কাদির জিলানির মা কয় আমার ছেলে দুষ্টামি চিনে না, আমার ছেলে আমার ছেলে দুষ্টু না, আমার ছেলে খুবই ভালো কাজ করে, আমার ছেলে দুষ্টামি করবার নিয়ে যাও। মার কথা শোনার পরে ওই আল্লাহর ওলি তার সন্তানকে নিয়ে চলে গেল। এইদিকে ও তার বাবা বুঝলে জঙ্গি মুসা যখন শুক্রবার জামাত শুরু করে দিল, এবার আব্দুল কাদের জিলানি কতগুলা জুতারে গাঁঠুরি বাইন্দা ইডায়া ইডায়া ফলাইছে পানির মধ্যে, আর যে গুলা নিচের মধ্যে কিছু ওই জুতাগুলো আনছে উপরে, মুসলিরা আর নামাজ হইরা এরা কামাল থাকো ওহন দে পানি দাও আসে কো আমার জুতা পানি গেছে কেমনে, ছোট্ট একটা বালক বা কিও জুতা কেন ফলাইছে মাতে না, হেই দেখছো রে আমরা জুতা গুলা কই ফলাই দিছে, এই কামটা কে করছে বুঝ না, মুসলিদের মুখ যার জিলা তো কইতাছে হ্যাঁ মোল্লার ভূত শয়তান ভাই বেশি মোল্লার ভূত কামটা করছে বাপে সে পুরছে এই আব্দুল কাদির তুমি ফলাইছো জি কে ফলাইছো তুমি কো আব্বা আমি জানতে চাই বেহেস্তের মধ্যে কি জান্নাতি আর জাহান্নামী একসাথে থাকবো নি কন্যা, জাহান্নামীরা জাহান্নামে জান্নাতিরা জান্নাতে, ও আব্বা গো আমি তেই কাজ গাই করছি গো, যারা জাহান্নামি তাদের জুতাগুলো আমি পানির মধ্যে ফালাইয়া দিছি, আর যারা জান্নাতি তাদের জুতাগুলো আমি এইখানে রাইখা দিছি, এখন যার জুতা কো জুতা না লইয়া বাগি দপ পড়ছে সবে গেছে মাঠো জানাজা করবে, জানাজা যখন ফরাইবে এখন ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা কুনার মধ্যে কাঁদতেছে, ডাক দিয়া গাব্বা গো কুনার মধ্যে দুইটা বাচ্চা কান্দে, সবার মাথার মধ্যে টুপি দিয়া নামাজ ও দাঁড়াইছে জানাজার নামাজ, ওই বাচ্চাগুলো কান্দে ডাক দিয়া গাব্বা গো আমারে বলবেন নি বাচ্চাগুলো কেন কান্দে, এইবার আবু সালে জঙ্গি মুজা ডাক দিয়া কয় আমারে বাবা রে ওই দুইটার বাচ্চার মা মারা গেছে রে, ওই বাচ্চাগুলোর মা মারা গেছে মার বিরহে তারা কান্দতেছে, আব্বা তোমার তো ভিতরে কোনো মায়া দয়া নাই বলে কেরে, ওই দুইটা বাচ্চা কান্দতেছে আর ওই বাচ্চার মারে তুমি দাফন করবা, দাঁড়া নামাজ পড়ায়া তুমি কেমনে মাটি দিবা, তুমি তো পাষাণ হৃদয়ের মানুষ কইলি কি বেটি মরছে ওখানে বেটি জানাজা করতেইব, আব্বা মরছে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ, আব্বা মরছে না কি কষ্ট এগুলো হ আমি প্রমাণ করে দিব, কো দি দুষ্টুমি করিস না কিন্তু কন্যা দুষ্টুমি না মানুষে ক আচ্ছা দিহি না হিল জীবিত বলতেছে সারান না দেখি, ওই বাচ্চা যখন মহিলার কাছে গেছে গো খানের সাথে টুটা লাগাইয়া গই, তুমি আর মরা তাই কোনা তুমি জিন্দা হইয়া যাও, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু নাই বলুন অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে, এর সীমা নাইয়া সকল কষ্ট দূর হইবে, সকল দুঃখ দূর হইবে, মুর্শি যদি পাগ আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, বাবাদেরা অনেকে বলবো হুজুরে গান গাইছে এটা গান না শান, যদি এইটারে কেউ শান বলে রে
আমি ফতোয়া দিয়ে গেলাম তার বউ তালাক হয়ে যাবে, চিৎকারে দিয়ে বলুন আল্লাহু আকবার। যদি এইটারে কেউ যদি বলে এটা গান, এটাকে নিয়ে যদি ফেতনা ফাসাদ করে, এটাকে যদি অবৈধ গান বলে, তাহলে তার বউ তালাক হয়ে যাবে, তাহলে তার তার বউ শুদ্ধ হবে না। এই আমার বাবাজিরা যে গাউজের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘরে যখন চুর যখন ঢুকছিল, চুর ঢুকার ঘরে গেছিল চুরি করতো, কথা বলুন ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানীর ঘরে চুর প্রবেশ করছে চুরি করবে, যখন চুরি করতো আব্দুল কাদের জিলানি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সুর বলে আব্দুল কাদের জিলানি যখন রুকুতে যাইবো আমি ঘরের ভিতরে ঢুকমু, ঢুকে গিয়ে বালা করে চুরি কইরে আমি আইমু, যখন সেজদার মধ্যে গেল প্রথম রুকুর মধ্যে গেল পারলো না, সেজদার মধ্যে গেল পারলো না, এইবারে দ্বিতীয় রুকুর মধ্যে যে করে গেছে গো, সেজদায় যাওয়ার পরে আল্লাহর ওলির পিছন দিক দিয়ে ওই ঘরের ভিতরে হামায়া গেছে, হামানুর ভরে রে ওই আল্লাহর ওলি এবার সালাম ফিরাইয়া দিছে, সালাম ফিরানোর পরে পরে 70 জন মানুষ আইসা দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিয়া কয়, ও বড় পীর আব্দুল কাদের জিলানি আমাদের কুতুব তো মারা গেছে, আমরা অনেক দূর থেকে আইছি, কুতুবে আমাদের নামাজ পড়াই বফদরে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ানোর কোনো মানুষ নাই, এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানি বলে গো যাও তা যাও আমার ঘরের চকির ভিতরে, দেখবা চকির তলে একজন কুতুব আছে তারে লইয়া যাও, সুরে কুতুব অর্থ কি তা সারা জীবন চুরি করলাম, কুতুব অর্থ আমি বুঝলাম না, বুঝছি না মনকে এক দেশের গালি আরেক দেশের গুলি, কুতুব অর্থ মনকে ফাঁসি দেওয়া, কুতুব অর্থ মনে হয় ফাঁসি দেওয়া, চকির পায়ার মধ্যে আঞ্জা দিয়া দর্শে বুঝাইতাম না, দরার মতো দর্শে দরার উপরে কখন টান দে নামে না, টান দে কুতুব বারণা দিই কত কি টান দে আর দর তিন চার জন দুটা টান দে কুতুব বারণা দিই কে আর কোন দা দুটা টান দে মানে ক 10 বার আমার ঠেঙ্গো দে টান দে দুয়া রাখি আমার ঠেং সিরা লয়ে দেবো গা, এই কষ্ট থেকে বাবা ফাঁসি দিয়ে মারা লাইস, হে কি না করছ হাত ছাড়া দে বয়ারিস আ সব দি বিসমিল্লাহ তোমার টান দিছে কুতুব কুতুব লয়ে বাইরে, সকল কুতুব লইয়া বাইরে ভাই হুজুর কুতুব সগির তলে ওহনে ক না ঠিক আছে যাও তুমি তুমি এখন কুতুব তারাল ওহন ক হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ বলে কি কামার শেষ ইচ্ছাটা পূরণ করবেন, কামার শেষ ইচ্ছাটা পূরণ করবেন বলে কি শেষ ইচ্ছা ক শেষ ইচ্ছাটা হইলো কুতুব অর্থ কি আমি বুঝতাম, কুতুব অর্থ কে আমারে বুঝাইয়া দেন, কুতুব অর্থ বুঝো না তুমি লক্ষ লক্ষ ওলিদের সর্দার, লক্ষ লক্ষ ওলিদের এবার আব্দুল কাদের জিলানির কাছে সুর গিয়া আল্লাহর ওলি মরা মানুষ জিন্দা ক্ষমতা দিছে কেডা কে দিছে আল্লাহ দিলে তোমার অত হিংসা কে কেড়ে, তারা মোল্লা মাজার হয় শত শত হাজার হাজার মোল্লা মুন্সি মানুষে ওই মাজারের মধ্যে যায়, আমরা কি মাজারে গিয়ে সেজদা করি, আমরা মাজারে যাই মাজার জিয়ারত করি, ওলিদেরকে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি ঠিক না বেঠিক, যারা আছে না নাই আমরা তো ওলির গিয়া খুদা মনে করি না, আমরা কি আল্লাহ গো তোমার ওলির উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও ঠিক কি না, এখন ওই পাগলা কোথা আছে হ্যাঁ আমার তো মানে আমার এই কথাটা কই আমি কুতুব অর্থ শেষ ইচ্ছা না ক কুতুব অর্থ তুমি লক্ষ লক্ষ হাত ওলিদের সর্দার, এই কথা বলার পরে কো হুজুর আপনি আমার সাথে কি রিসার্চ করতেছেন নাকি ক ওলি হইতে কি কি লাগে ক ওলি হইতে গেলে তো অনেক ফরেজ গাড়ি লাগে ক হুজুর আমার জীবনে চুরি টিকে লাগে কোনো কিছু বাদ নাই, মুরগা চুরি ডিম চুরি হাঁস চুরি গরু চুরি সব করছি হুজুর আমি, আমার এই চুরির কোনো অভাব নাই কিন্তু নেকি নাই,
আল্লাহর ওলি কয় ঠিক আছে তুমি আসো, আল্লাহর ওলি বলে দিকে আসো। এইবার ওই আল্লাহর ওলি ওই চুরটার এইভাবে আব্দুল কাদের জিলানী এইভাবে যখন বুকের মধ্যে আজায় ছেড়ে দিছে, আর ডাক দিয়া কয় কুতুব রে যা যা তোরে আমি লক্ষ লক্ষ ওলিদের কুতুব বানাইয়া দিলাম। চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর ওলিদের সাথে থাকলে আমার আল্লাহ খুশি না বেজার? যুগে যুগে আল্লাহর 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 নাম নিয়ে সংসারকে ত্যাগ করে দিয়ে ঘরের ভিতরে নয়, বারিন্দার ভিতরে নয়, শহরের ভিতরে নয়, জঙ্গলে 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 তুই মায়ার বান্দাগুলো আল্লাহর কাছে কেঁদেছে রে আমার যুবক ভাইরা। আল্লাহর ওলিদের সাথে যদি বিরোধিতা করো, আল্লাহর ওলিদের সাথে যদি তোমরা তোমার শত্রুতা শুরু করে দাও, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আজানতু বিল হারবে। চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা জিরা এখন আসুন আমি আমার মেনুয়াজের দিকে চলে যাই। এ আমার মুরব্বী বাবা জিরা আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর বুকে আমরা একদিন আছে আরেকদিন চলে যাব, কথা বলুন ঠিক না? আমি জানি এখানে অনেকের আম্মা নাই অনেকের আব্বা নাই, কথা বলুন ঠিক না বেটি? এখানে এমন কপাল বুড়া মানুষ আছে যারা আম্মা আব্বা একজন পৃথিবীর বুকে নাই গো, তারা অন্ধকার কবরের মধ্যে আছে, জানি না কার মার কলিজার মধ্যে জানে জাহান্নামের সাপে কামড় দিতেছে, জানি না কার বাবার কলিজার মধ্যে নি জাহান্নামের আগুন জ্বালায়া দিছে, বুক ফাটা চিৎকার দিতেছে রে আমার ভাই। দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে একজন আর একজনকে মারেলে একজন গিয়া বিরাজ, এক ঘরে আগুন লাগলে অন্য ঘরে মানুষ যায় আগুন নিভায়, যদি কবর দেশ আগুন লাগা যায় কে যায় আগুন নিভাই? আমার নবী বলি ওই আগুনটা নিভা যাইব যেমন মনে করেন একটু আগুন লাগা গেছে, ওই আগুনের মধ্যে পানি দিলে আগুন যেভাবে নিভে যায়, যখন কোনো বান্দা বান্দিরাম আল্লাহ আল্লাহ নবীর এইভাবে বাগানের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে যখন দান সদকা করে তখন আল্লাহ বলে ওই দান সদকা গুলারে আমি পানি বানায় তার বাবা আমার কবরের মধ্যে আমি ফেলে দেই, জাহান্নামের আগুন গুলো নিভে যায়। চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা জিরাবু আপনা উঠা বসা করবেন না, উঠা বসা করবেন না, আমরা দেওয়াল নেবে চাই কি চাই না? মদিনা না বলো না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা
আসে কমিনের ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহ আকবার। আমি আর আলোচনা আমি করবো না, সংক্ষিপ্ত আমি করে দিয়েছি আপনাদের সম্মুখে। আমি দেখতে চাই এমন একজন আল্লাহ প্রেমিক, এমন একজন নবী প্রেমী, এমন একজন অলি প্রেমিক। হে আমার বাবাজিরা, এইখানে মধ্যে শত মানুষ আছেন, হাজার অনেক মানুষ হবেন, আপনাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই, কে নবীর সাথে জান্নাতে থাকতে চান হাত তুলে দেখান। আমরা সবাই নবীর সাথে থাকতে চাই কি চাই না? থাকতে চাই তাহলে আমি আপনাদের কাছে আগে আমি চেঞ্জ এসেছি আপনারা। আমি এখন আপনাদের নিয়ে কিছু কথা বলবো, আপনারা কি চলে যাইবেন নি? আপনারা কি চলে যাবেন? আমি আপনার সাথে কথা বলবো, যদি চলে যাবেন তাহলে বুঝবো আমরা নবীর সাথে জান্নাত চাই না, আর যারা থাকবেন বুঝবো তারা চাই, ঠিক কিনা? হাত নামা। আমি একজন মানুষ দেখ, ও মানুষ তো জাগা হইতেছে না, আপনার একটু সামনে আগে গেলে ও তারা বসতে পারবে। দেখেন তারা অনেক কষ্ট করতেছে, একটু আগে বসে। আর আমি বলতেছি আমার বাজান জিকি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাপে তাপে জ্বলতে জ্বলতে, পাপে তাপে জ্বলতে জ্বলতে, অন্তর হইছে রে কালালা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এইখানের মধ্যে আমি একজন নবীর প্রেমিক দেখতে চাই, যে নবীর প্রেমিক মা বাবার জন্য দরুদ দিয়ে সোনা বললাম তাওফি লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইউ রব্বানা আল্লাহ কি আমার পর্যন্ত মাফির তুমি আল্লাহ মেয়ের বাড়ি করে তোমার মায়ের বান্দাদের মনে আশা দিয়ে পূর্ণ করে দিল।
আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা দেখা ইয়া নবীর জান আমার দেই মানুষ মৃত্যু দিয়া দিও হে বাবু ডাবল যেতে দাও তুলবে আল্লাহ টাকা দেব কাল জানি আপন আল্লাহ হে জালিম দুগির মা অন্ধকার কবরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।